আমি তো আমার এই চ্যানেলে অসঙ্গতি অনাচার শয়তানিগুলো নিয়ে কথা বলি, ফর দ্য মোস্ট পার্ট আমার নিজের দেশের, এবং আমার দেশে এইগুলো এত পরিমাণে ঘটে যে মানে বলার টপিকের কোনো অভাব নেই কন্টেন্টের। এবং একটা ব্লগ নামে একটা প্লে লিস্ট রাখছি, সেখানে আমি মাঝে মধ্যে ইভেন র্যান্ডম নামে একটা প্লে লিস্টে স্টার্ট করছিলাম। তো যা হোক, দুইটা মার্চ করে ফেলছি, তো র্যান্ডম টপিক বলতে পারেন বা ব্লগ বলতে পারেন, সেখানে টুকটাক ডাইভার্সন আর কি, একটু আউট অফ। তো মনে হলো যে একটা ঘটনা বলি আপনাদেরকে, ঘটনাগুলো তো আসলে বলা দরকার, রাইট? এবং আমি কনসিয়াসলি ডিসিশন নিয়েছি ঘটনা বলার সময় ঘটনার যে মূল চরিত্র ওনার নাম উল্লেখ করবো, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নাম উল্লেখ করবো বিকজ দিস পিপল নিড টু গেট এক্সপোজ। একটু বাসার বাইরে আসছি, চেঞ্জ অফ টেস্ট এই কারণে। তো ঘটনাটা হচ্ছে, আমি তখন ইউনিভার্সিটি কোন ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার হবে, থার্ড ইয়ার হবে আই গেস। তো তখন হচ্ছে আমি গিটার বাজানো শিখে গেছি গিটার বাজাই প্রাইমারি স্টেজে। তো আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই, উনি হচ্ছে আরবো ভাইরাস ব্যান্ড, যারা রক গান বা এইগুলো ফলো করে জানে, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্যান্ডস। তো আরবো ভাইরাস ব্যান্ডের যিনি ফাউন্ডার গিটারিস্ট সুহার্ত শরীফ, তো সুহার্ত ভাই উনি আমার খুব ক্লোজ বড় ভাই। তো উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের এক ম্যাডাম, ওনার নাম, তো উনি হচ্ছে সুহার্ত ভাইকে হইতেছে বলছেন যে ওনার ছেলেকে জানি গিটার বাজানো শেখায়। সুহার্ত ভাই এটাতে খুব অফেন্ডেড হয়েছেন, কারণ হচ্ছে গিটার বাজানো শেখানো এগুলা মানে বাসায় গিয়ে শিখাইতে হবে রাইট ম্যাডামের। তো এগুলো আসলে মানে উনি যে স্ট্যাচার, উনি বাংলাদেশের একটা টপ ব্যান্ডের প্রতিষ্ঠাতা গিটারিস্ট, উনি হইতেছে একজনের বাসায় গিয়ে ABCD শিখাবে গিটারের, এটা অফেন্ডেড হওয়ার মতো। তো যাগা, ইটস ফাইন, আমি জাস্ট টু বি ফেয়ার টু হার, ম্যাডামের কথা বলতেছি, জাস্ট টু বি ফেয়ার টু হার, যে উনি এগুলো বোঝে না হয়তো, বা উনি হয়তো বোঝে নাই যে সুহার্ত ভাই কোনো স্ট্যাচার গিটারিস্ট হিসেবে বাংলাদেশে হইতে পারে। সো মেবি উনি বোঝে নাই, না বুঝিয়ে ওনাকে বলছে, এটা একটা পসিবিলিটি। আর একটা জিনিস যেটা হইতে পারে, যে না বোঝার কারণ না, উনি নিজে ইউনিভার্সিটির টিচার, ওনাকে যদি এখন কেউ বলে যে আমার বাসায় এসে আমার বাচ্চাকে কখন শেখান, তো উনি অফেন্ডেড হবেন না। তো আরেকটা হইতে পারে যে উনি বুঝছেন বাট ডিডেন্ট কেয়ার, ভাঙানোর সুযোগ পেয়েছে ভাঙাবে না, কারণ নিজের ছাত্র যেহেতু, সুতরাং ছাত্রের দিয়ে এখন ঘর মোছানো যাবে। ইভেন বাই দ্য ওয়ে এগুলো কিন্তু করে বাংলাদেশে, ধরো আপনি থিসিস যদি টিচারের আন্ডার থিসিস করেন, ওই থিসিস টিচার চান্স পেয়ে আপনাকে লিটারেলি ফ্লোর সুদ্ধা পর্যন্ত মোছাবে, মানে পারলে মোছায়। আমাকে আমার এক স্যার বলছিলেন, ওনার ইয়েতে ল্যাবে হইতেছে, ল্যাব সেট আপ করতেছেন, কাঁচের জিনিসপত্র পাঁচতলায় তুলতে হবে, আমাকে বলতেছে এগুলো তুলতে, কাঁচের জিনিসপত্র কাঁধে করে। আমি ওই দিনই ওনাকে বলে দিয়েছি ওনার সাথে আমি আর করবো না কাজ আর কি, এক টিচার আপনার ঢাকা ভার্সিটির টিচার। তো ওইটা শুনেই আমার জাস্ট রুচি নষ্ট হয়ে গেছে, সিরিয়াসলি। মানে আমি কি মানে কামলা কি না সেটাও ইস্যু না, আমি শারীরিক পরিশ্রম করা, কায়িক পরিশ্রম করা, আই ডোন্ট মাইন্ড, মানে এটা আমার জন্য কোনো ইস্যু না। এটা তো সেফটি কনসার্ন, এখানে আমি একটা কাঁচের জিনিস পাঁচতলায় টেনে তুলবো, আমি কি প্রফেশনালি এই কাজগুলো করি, এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে না, উনি কীভাবে বলতে পারলেন এই কথাটা। তো যাক, আমি খুবই অফেন্ডেড হয়েছি এবং আমি ওনাকে তারপর ওনার সাথে কাজ করি নাই। তো হ্যাঁ, ওনার ওই যে ছাত্র পাইলে কামলা পাইছে ফ্রিতে, কারণ এগুলো অতীতে বিভিন্ন পর্বে আলোচনা করছি, বাংলাদেশের হায়ার আর কি রাইট, এখানে বড় মাছ ছোটো মাছ এগুলো চলে, কার পাওয়ার আছে, কার অধীনে কে আছে, যতদিন অধীনে থাকবে ততদিন একবার চিপ্পা নেবে ভালো মতো, চাকরের মতো করে। তো এখন তো আমি ওনাদের সেই স্টুডেন্ট না, এবং এখন তো আমি ঘটনাগুলো ভুলেও যাই না রাইট, যে এখন একটা ঘটনা বলবো। তো এনিওয়েজ, যেটা বলতেছিলাম যে ইটস পসিবল যে ম্যাডাম হইতেছে বুঝে শুনি যে না, এই সুহার্তকে বলা যায় না আমার ছেলের বাসায় এসে গিটারের বেসিক শেখানো, তাকে এটা বলা যায় না, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে একটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে গিয়ে সরাসরি শেখানো, এটা অফেন্সিভ। মেবি ওই যে ছাত্র যেহেতু পাইছে চান্স, হ্যাঁ, ভালো মতো কামলা দেয় নেই, মনিভৃত্ত সম্পর্ক বাংলাদেশের। তো এনিওয়েজ, তো সুহার্ত ভাই আমাকে ডেকে বললো, আমি খুব অফেন্ডেড হয়েছে সেটা আমাকে বললো যে এরকম, তারপর বললো যে তুই যা, তুই গিয়ে হইতেছে শিখা, ওনারা বসুন তো নাও বলতে পারতেছে না টিচার যেহেতু, শুনি ডাইভার্ট করে আমার দিকে নিচ্ছে। তো আমি নতুন নতুন গিটার শিখছি তখন, সুতরাং ইন্টারেস্টিং, এবং আমি শেখাবো, এটার মধ্যে একটা উত্তেজনা আছে, নতুন নতুন গিটার শিখছি, একজনকে শেখাবো, টিচার ছেলেকে গিয়ে শেখাবো, এবং টাকা পয়সাও ভালো। আপনারা জানেন না হয়তো বা, যারা হচ্ছে যে আপনি মিউজিক, আপনি ধরেন এমনিতে একটা স্টুডেন্টকে পড়ান বাসায় গিয়ে যে কোনো সাবজেক্ট, সেটা যেরকম টাকা, মিউজিকের কিন্তু তার চেয়ে অনেক বেশি হয় বেতন, কারণ এরকম টিচার কিন্তু খুব বেশি না অ্যাভেলেবল। তো ওনার ছেলেকে আমি এক মাস গিটার শিখেছি, তো আমার যতটুকু মনে পড়ে, এক্স্যাক্টলি ভুলে গেছি, 3000 টাকা বোধ হয়
আমাকে জটটুক মনে পড়ে সর্তভাই আমি ভুলে গেছি আসলে সর্তভাই জিজ্ঞেস করা বসা দরকার ছিল কী কথাবার্তা হয়েছিল ওনার মনে থাকার কথা না আমার জটটুক মনে পড়ে উনি সম্ভবত ম্যাডামকে বলছিলেন যে 3000 টাকা আমাকে দিতে আমার এরকম মনে পড়ে কারণ এই 3000 সংখ্যাটা কোথেকে আমার মাথায় আসতেছে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই কারণ ওনার সাথে আমার টাকা নিয়ে কোনো কথা নেই ম্যাডামের সাথে আমার সর্তভাই বলছে যা তুই শেখা আমি শিখাইছি তারপর মনে হয় উনি আমাকে মাঝখানে বলছিলেন যে আমি কথা বলছি ম্যাডামের সাথে তোর 3000 টাকা দিবে ওকে তো এক মাস শেখানোর পর উনি হয়তো আমার টাকাটা মাইরা দিছে উনি তখন নিউজিল্যান্ড বা কোথাও যাবে পিএইচডি করতে কিনা আমি জানি না মানে দীর্ঘদিনের জন্য চলে যাবে তো উনি চলে যাবে সেটা আমি জানি আমরা সবাই জানি পুরো ডিপার্টমেন্টের সকলে জানে সো আমি ওয়েট করতেছিলাম উনি যাওয়ার সময় আমার টাকা দিয়ে যাবে উনি উধাও হয়ে গেছে ইভেন ওনার বাসায়ও যখন গেছি তখন ওনার সাথে একটা কথা হয়েছে উনি আমাকে বলছিল যে আমরা চলে যাচ্ছি না স্টাফ তো ফাইন চলে যাচ্ছে যাওয়ার আগে টাকা দিয়ে যাবে উনি ভুলে গেছে আর কি এখন 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 উনি যদি ওনার নাম হচ্ছে শি শুড বি অ্যাশিমড অফ হারসেলফ যে স্টুডেন্টের 3000 টাকা মাইরা দিছে তখন স্টুডেন্ট বয়স আমাদের কাছে 3000 টাকাই তো অনেক টাকা রাইট এবং উনি শেষ পর্যন্ত চলে গেল আমার টাকাটা না দিয়ে এবং আই কুড নট বিলিভ ইট যে কেমনে সম্ভব একটা স্টুডেন্টের 3000 টাকা উনি মেরে দিয়ে চলে গেল উনি আমার সাথে টাকা নিয়ে মানে কখনো কথাও তোলে নাই যে আচ্ছা তোমার টাকাটা তাহলে দিয়ে যাবো আমি অমুক কবে যেতেছে সেটা নিয়ে কথা হয়েছে তোমার টাকাটা দিয়ে যাবো কার কাছে দিয়ে যাবো কীভাবে তুমি পাবা বা আমি তোমারই দিয়ে যাবো বা কার কোনো আলাপ নাই উধাও নাই আমার 3000 টাকা মেরে দিয়ে উধাও হয়ে গেছে সো এখানে এখন যদি উনি ওনার সাথে এই কথা তুলি বা ওনার কানে এই কথা যায় উনি আমার একটা অভিনয় করবেন আকাশ থেকে পড়বেন ও আচ্ছা ও সরি সরি ভুলে গেছিলাম তোমার টাকাটা দিতে ও তোমার টাকাটা দেওয়া হয় না এমন একটা না আপনি কেন ভুলে গেলেন আপনার কাছে একজন টাকা পাবে আপনি কেন ভুলে গেলেন আপনি একজনের পারিশ্রমিক মেরে দিলেন আপনি কেন ভুলে গেলেন সো এই বাঙালির এইসব নাটক তো আমরা না জানার কোনো কারণ নেই আমরা সকলেই জানি আর যে কারণে ঘটনাটা মনে পড়লো আমার ওয়াইফের সাথে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি জাস্ট দ্য আদার ডে সে হচ্ছে সে বাংলাদেশ থেকে আসার সময় যে স্টুডেন্টকে পড়ায় তো ওই স্টুডেন্টকে হচ্ছে পড়ানোর এরকম ওরও মনে হয় এরকম 2-3 হাজার টাকা ওই মহিলার দিচ্ছে না মানে দেয় নাই আসার সময় দেয় নাই এখন উনি দেয় নাই দিবি ইচ্ছে করতেছে এতদিন হয়ে গেছে এখনও দেয় নাই তো 2 বছর হয়ে গেছে প্রায় দেয় না তো এর মধ্যে উনি কয়েকবার বলছে হ্যাঁ দিয়ে দিবো এই না সে না এরকম পরে হচ্ছে তুরিন লোকও পাঠাইছিল লোক পাঠাইছিল তাও দেয় না 2000 টাকাও মনে হয় না আরও কম উনি খালি ভুলে যায় বুঝলেন না ভুলে যায় আমার ম্যাডাম যেরকম এখন যদি ওনার সাথে কথা হয় উনি বলবো যে সরি ফখরুল ভুলে গেছিলাম আমি জানি আপনি ভুলে গেছিলাম দেওয়ার সময় আপনারা যে কী মাল কেন ভুলে যান সেগুলো আমরা জানি লাস্টে বলবো দুটা গল্প বলে লাস্টে বলবো যে কেন ভুলতে হয় না বা কীভাবে না ভুলে থাকতে হয় ওনার তো টিচার ওনাদের কাছ থেকে আমাদের শেখার কথা না এখন আমি ওনাকে শেখাবো যে কীভাবে না ভুলে থাকতে হয় আচ্ছা তো ওই মহিলা হচ্ছে ভুলে যায় খালি আমার ওয়াইফের টাকা 2000 টাকা কত টাকা দিতে তারপর তো আমি এগুলো খুব নিতে পারি না এই টাইপের আচরণ আমি নিতে পারি না আমার একেবারে মাথায় রক্ত উঠে যায় টাইপের ছেঁচড়া আমি দেখলো তো আমি আমার ওয়াইফের খোঁচা মারছি যে মানে তুমি মেসেজ করো আবার করে তুমি কড়া ভাষা ওনাকে বলো তোমার যদি কড়া ভাষা না আসে মুখে আমাকে দাও আমি মেসেজটা লিখে দিতে পারি কী ভাবে বলতে হবে তো আমি বললাম যে না বলো যে তুমি কড়া তারপরে আমার ওয়াইফ লিখলো যে আপনার কাছ থেকে আশা করি নাই তখন ওই মহিলা তুমি এই ভাষায় কথা বলতে পারলা তুরিন তুমি আমার সাথে এই ভাষায় কথা বলতে পারলা খুব আপসেট হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তোমার টাকা আমি তোমার এই কটা টাকার জন্য তুমি এমন করতেছো পরে আমার ওয়াইফ বললো যে না কটা টাকা তো কথা না এটা আমার মানে কষ্ট উপার্জনের টাকা সৎ উপায় উপার্জিত আমার টাকা পারিশ্রমিক এটা আমার কাছে এটার একটা দাম আছে এটা কয় টাকা 1 টাকা না 100 টাকা সেটা তো বিষয় না আপনি আমার টাকাটা দিয়ে দিলেই হবে বাবারে বাবা এখন 2 বছর হয়ে গেছে উনি ভুলে যায় এখন রিঅ্যাক্ট যে আমি ভুলে গেছি এটার জন্য তুমি এমন করতে পারো মানে এখন সে দোষী আমার বউ 50 টাকা চেয়ে সে দোষী হয়ে গেছে আর ওই মহিলা যে 2 বছর ধরে ঘুরেছে তো এগুলো ছেঁচড়ামি এগুলো তো আমরা না জানার কিছু না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার যিনি আমার 3000 টাকা মাইরা দিয়ে নিউজিল্যান্ড চলে গেছে উনি এখন এই কথা উঠলে উনি আমার একটা নাটক করবেন ও ভুলে গেছিলাম ও তোমার টাকাটা দিই নাই আমি ও মাই গুডনেস হাউ কাম হাউ ডিড দ্যাট হ্যাপেন এরকম একটা নাটক করবে সো যেটা বললাম এখন আমি ছাত্র হয়ে ওনাকে শেখাবো কীভাবে যখন ছাত্র ছিলাম তখন তো শিখাইতে পারিনি রাইট কারণ ছাত্রের কাছ থেকে কখনো শিক্ষকের কিছু শেখার থাকতে পারে কি বাংলাদেশে শিক্ষক হইতেছে মনিপ ছাত্র হইতেছে বৃত্ত বাংলাদেশের শিক্ষক হিসেবে পাওয়ার পজিশনে থাকে খাতার নাম্বারগুলো শিক্ষকের হাতে আটকা থাকে ছাত্র সো তখন তো ছাত্রের কাছ থেকে শেখার প্রশ্নই ওঠে না এখন তো উনি আমার শিক্ষক না এবং এখন তো আমি আর ওনাকে সম্মান করি না ছাত্র থাকলে তো ভয় সম্মান করা লাগতো সালাম দেওয়া লাগতো মনে মনে গালি দিল তা এখন তার ভয় সামনেও পড়বে না সালামও দেওয়া লাগবে না এবং গালিটা মনে মনে দেওয়ার দরকার নেই সামনে দিতে পারবো কারণ উনি আমার ক্ষতি করতে পারবে না ক্ষতি রাইট ওরা তো ক্ষতি করে এই ভয় তো বাংলাদেশে আমি তো এটা অনেক সময় বলছি যে বাংলাদেশে মুরব্বীদেরকে শিক্ষকদেরকে ছাত্ররা বা অনুজরা যতটা না শ্রদ্ধা করে তার চেয়ে বেশি ভয় পায় যে দেখলে শুয়ে পড়ে সালাম দেয় এগুলো কিন্তু শ্রদ্ধার জায়গা থেকে যতটা তার চেয়ে বেশি ভয় কারণ এরা ক্ষতি করে দিবে
তো না ওনার প্রতি তো আমার কোনো সম্মান নাই এবং ওইটা সামনাসামনি বলার কোনো সাহস থাকার সুযোগ ছিল না, এখন তো বলতে কোনো সমস্যা নেই। তো আমি আমার ম্যাডামকে একটু এখন শিক্ষা দিতে চাই, হ্যাঁ, জীবনমুখী শিক্ষা, সততা শিক্ষা। দেখেন আমিও হচ্ছে টাকা পয়সা ধার করি লাইফে, রাইট, করা লাগছে বিভিন্ন সময়। আমি যখন টাকা পয়সা ধার করি, আমার আমি যাদের কাছ থেকে ধার করছি এদের সাথে কথা বললে একটু জানতে পারবেন, আমার ফ্রেন্ড ট্রেন্ড যারা হয়তো ভিডিও দেখলে তারা জানবে যাদের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন সময় নিচে নিয়ে লাগছে। তো ইউএসএতে আসার পর কয়েকবার আমার প্রয়োজন পড়ছে টাকা ধার নেওয়া, এবং আমি সবসময় যেটা করি যে আমার কাছে টাকা ধার নেওয়াটা এমন একটা বার্ডেন, একজনের কাছ থেকে একটা টাকা নিচ্ছি, তার টাকাটা তাকে সঠিক সময় ফেরত দেয়া, আমি আমার বাসা ভাড়া কোনো দিন এক তারিখের বাসা ভাড়া দুই তারিখে দিই নাই, আমি যেসব বিল টিল এক তারিখেরটা দুই তারিখে দিই না, লাইক একেবারে আর্লিয়েস্ট ডেতে আমি পে করার চেষ্টা করি। আমার টাকা না থাকলে টাকা জোগাড় করে দেওয়ার চেষ্টা করি, কারণ সেটা আরেকজনের হক। আমি এভাবে চিন্তা করি, উনি টাকা পার্সের টিচার, উনি হয়তো এভাবে চিন্তা করেন, আমি এভাবে চিন্তা করি। আমি কারোর কাছ থেকে যদি কখনও টাকা ধার নিয়ে নিছি, আমি একবারে ডেট বলে দিই তার কাছ থেকে টাকা ধার নিই, যে আমি এত টাকা নিচ্ছি এতদিনের জন্য নিচ্ছি, অমুক তারিখে আমি টাকা পাবো, ইনশাল্লাহ পে করে দিব, যদি অমুক তারিখের মধ্যে আমি টাকা কোনো কারণে না পাই তাহলে তোর কতটুকু ইমার্জেন্সি, তোকে ওই সময় অবশ্যই লাগবে, যদি অবশ্যই লাগে তাহলে তুই ফিল ফ্রি টু লেট মি নো, আমি ব্যবস্থা করে তোর টাকাটা ফেরত দিয়ে দিব, আর যদি না পারি এবং তোর যদি জরুরি না থাকে তাহলে তো ভালো। সো একবার ক্লিয়ার করে ডেডলাইন দিয়ে কত টাকা নিচ্ছি, কত দিনের জন্য নিচ্ছি, কবে ফেরত দিব এবং সেই দিন ফেরত না দেওয়ার কোনো পসিবিলিটি আছে কি না, সব ক্লিয়ার করে তাকে জানি সে জেনে বুঝে আমাকে টাকাটা দেয়। টাকাটা দেওয়ার পর হাতে পাওয়ার পর অমুক দিন আসলে, ও সরি দোস্ত আমার এখন বিপদ হয়ে গেছে, এই বিপদের কারণে দিতে পারতেছি না, বিপদ তো আসতেই পারে, রাইট, এই ধরনের কোনো পরিস্থিতিও জানি অবতারণা না হয়, আনফোর্সিন কিছু জানি কারণে জানি আমি নিজে ছোটো হইতে না হয়। এবং আমার এখানে এক আমেরিকান ফ্রেন্ড আছে, আমেরিকায় বোর্ন অ্যান্ড রেজড, তো ও সবসময় বলে যে তুমি হইতেছে আমেরিকায় ভুলে বাংলাদেশে জন্মাইছো, তুমি আমেরিকায় জন্মানো উচিত ছিল, কারণ এই এই টাইপের ইয়ে দেখে আর কি আমার আচরণের কারণে। তো সে খুব ভালো করে জানে যে এরকম আমি এইভাবে মেনটেন করি, তো এই এইভাবে মেনটেন করতে হয়, ভুলে যেতে হয় না, কারোর কাছ থেকে টাকা নিলে ভুলে যেতে হয় না, কারোর কাছ থেকে টাকা নিলে রাতে না টাকাটা ফেরত না দেওয়া পর্যন্ত জানি রাতে ঘুম না আসে। এটা হইতেছে আপনি তো ম্যাডাম আমার টাকা মাইরা দিয়েছেন 3000 টাকা, ভুলে গেছেন কনভিনিয়েন্টলি, ভুলে যাওয়াটা উচিত হয় না আর কি, কারোর কাছ থেকে টাকা নিলে রাতের জানি ঘুমটা নষ্ট হয়ে যায়, আপনার ওটুক সততা বোধ জানি আপনাদের মধ্যে থাকে যে আমার কাছ থেকে একজন টাকা পায়। আর স্টুডেন্ট যদি হয় যার কাছে এই টাকা বিগ ডিল, ওরে বাবা তাহলে আমি রাতে ঘুমাইতে পারতাম না, আমি যদি কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো টাকা আমার কাছ থেকে পাই তো তার টাকা যদি না, আমি যদি নিউজিল্যান্ড কেন, আমি যদি মঙ্গল গ্রহে চলে যেতাম আমি তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতাম। আরেকটা ছোটো ঘটনা বলে শেষ করি, সেটা হচ্ছে আমার খুব সম্মানের একটা ঘটনা, সম্মান জাগছে আমার এক ফ্রেন্ডের প্রতি, যে কারণে আমার স্টোরিটা এখনও মনে আসছে, কারণ এইরকম বাঙালি দেখা যায় না, তার উপরে সেই ছেলেটা পলিটিক্স করতো, যারা পলিটিক্স করার তো ভালো লোক হয় না, রাইট। তো আমি ঢাকা ভার্সিটি শহীদুল্লাহ হলে থাকতাম, তো আমাকে হলের মহাজন নাম দিয়েছিল পোলাপান, সবাইকে ধার দিতাম টাকা, কারণ আমার কাছে সারা বছর টাকা থাকতো, তো হয় কি স্টুডেন্টদের সময় স্টুডেন্ট লাইফে তো হাতে টাকা পয়সা কম থাকে, তো আমি হচ্ছে বাসা থেকে আমাকে মাসে মাসে টাকা দিত। সাধারণত ইউনিভার্সিটি লেভেলে চলে আসলে বেশিরভাগ ছেলে পেলে হাত খরচ চালা হইতেছে টিউশন করে, তো আমাকে বাসা থেকে আব্বা আম্মা বলছে তো টিউশন করার দরকার নাই, হাত খরচ আমরা টাকা দিব, হয় সো হাত খরচের টাকা পয়সা আব্বা আম্মা দিত, পরে টিউশন করা শুরু করছি আব্বা আম্মার অনুমতি নিয়েই, তখন আমার হাতে অলমোস্ট ডবল পরিমাণ টাকা হয়ে গেছে, টাকা বেশি থাকতো, তো সাধারণ ফ্রেন্ডের তুলনায় আমার হাতে টাকা থাকতো। তো দেখা যায় মাসের একটা সময় আসলে সবার হাতটা খালি হয়ে যায় টিউশনের বেতন টেতন না এসে, তো সবাই আমার কাছে টাকা ধার দিত, কারণ আমার কাছে সবসময় টাকা থাকতো, আমি সবার কাছে টাকা দিতাম, বছরে এমন কোনো মাস এমন কোনো দিন থাকতো না আমি যে আমার আমার কারো কাছে টাকা ধার দিয়ে রাখিনি এরকম। তো পোলাবনে যেটা আমাকে নাম দিচ্ছে হলের মহাজন, তো আমার এক ফ্রেন্ড সে হইতেছে ছাত্রলীগের সভাপতি ছিল, ওর নাম হচ্ছে আমিনুল, কিছুদিন আগ পর্যন্ত ছাত্রলীগের শহীদুল্লাহ হলের সভাপতি ছিল, আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, পরবর্তীতে পলিটিক্সে ঢুকে যাওয়ার পর একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, নট বিকজ পলিটিক্যাল আইডিওলজি আলাদা, বাট বিকজ পলিটিক্স যারা অ্যাক্টিভ পলিটিক্স করে এরা ভালো মানুষ, মানে ভালো মানুষ হইলেও ভালো থাকার কোনো সুযোগ নেই, এরা নানান রকম অপকর্মে জড়াইতে হয় এবং আমার খুব একটা সম্মান কাজ করে না যারা অ্যাক্টিভ পলিটিক্স করে। তো এনিওয়েজ আমি দেশে যখন গেছিলাম 2015 সালে, তখন দেখা হয়েছে, তখনও শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সভাপতি, তখন ওনার সাথে অনেকক্ষণ গল্প হয়েছিল, আমি ভাবছিলাম যে আমাদের মধ্যে মনে একটা পারমানেন্ট দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ আমি ওকে আনফ্রেন্ড করে দিয়েছিলাম ইউএসএ আসার পর, ওই যেটা বললাম অ্যাক্টিভ পলিটিক্স যারা করে তাদের প্রতি আমার সম্মান নেই, কাজ করে না। তো এনিওয়েজ দীর্ঘদিনের ফ্রেন্ড তো ফ্রেন্ডই, তো ও তখন হচ্ছে তখন হইতেছে পলিটিক্সে অ্যাক্টিভ, মানে ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া একটা হলের রিভিল তো অনেক পরের আলাপ, সেটা তো আমি ইউএস আসার পর, সে মাস্টার্স যখন তখন হয়েছে, আমি তখন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়ি, তখন সে পলিটিক্সে অ্যাক্টিভলি ঢুকছে, অ্যাক্টিভ পলিটিক্স করতেছে, তো ও টাকা ধার দিয়েছিল, ওকে টাকা ধার দিয়েছিলাম, তো আমার টাকাটা মেরে দিলে পারতো, পলিটিক্স করে তো পলিটিশিয়াল পোলা আমার তো বিশ্বাস নাই। তা আমার এই ঘটনাটা খুব মনে আছে ইন্টারেস্টিংলি, সে আমাকে যেদিন টাকা ধার দেবে বলছিল, ওই দিন তার হাতে টাকা ছিল না টাকা ধার দেওয়ার জন্য, সে মালিবাগ গিয়ে কার কাছ থেকে যিনি টাকা ধার করছে,
ধার করে এনে আমার টাকাটা ফেরত দিয়েছে। আমার টাকা দরকার ছিল, ওর কাছে চাইছি, বললো দোস্ত আমার কাছে টাকা নাই, আমি তোর টাকাটা ব্যবস্থা করে দিচ্ছি। তারপর সে মালিবাগ গিয়ে আরেকজনের কাছ থেকে ধার করে এনে আমার টাকাটা ফেরত দিয়েছে। আমি খুব অবাক হয়েছিলাম। প্রথমত এইরকম সততা, এরকম সিনসিয়ারিটি, আমি রেসপন্সিবিলিটি আমি বাংলাদেশের মানুষ অলমোস্ট কারোর মধ্যে দেখি না। দ্বিতীয়ত সে পলিটিক্স করে অ্যাক্টিভ, সে আমার টাকা মাইরা দেওয়ার কথা। তৃতীয়ত সে এই যে এরকম নিজের হাতে টাকা ছিল না দেন এত, তো সে গিয়ে ব্যবস্থা করে দিছে। হি মেড শিওর যে আমার টাকা, আমি তাকে ধার দিছি বিপদে তার, এবং সে আমাকে হইতেছে আমার টাকাটা ফেরত দিছে তার টাকা হাতে না থাকা সত্ত্বেও। এবং এই ঘটনাটা বলতে বলতে বাইদেউ আরেকটা ঘটনা মনে পড়ে গেলো, সেটা বলি। ওই ছেলেটার নাম মেহেদি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলেই থাকতো, সেও পলিটিক্স করতো অ্যাক্টিভলি। তো ওই পোলাটারে আমি গিটার বাজানো শিখাইছি, গিটার বাজানো ওর রুমে, ও হইতেছে আমি থাকতাম পাঁচতলায়, ও থাকতো দোতলা বা তিনতলায় এক্সটেনশন টু বিল্ডিংয়ের। তো আসা যাওয়ার পথে, ওঠানামার পথে ও রুমে যাইতাম, ও গান টুকটাক গিটার বাজানো তখন শিখতেছে, আমি তাকে গিটার বাজানো শিখাইতাম, গানের কর্ড ধরে দেখাইতাম নাকি। এই পলাপরে পলিটিক্সে ঢুকলো, ঢুকা গুন্ডা গুন্ডা হয়েছে। তো আমার একটা গিটার ওর কাছে আমি বিক্রি করছিলাম 2,500 টাকা দিয়ে বোধহয় বা কত, তো সে আমার 2,000 টাকা দিয়ে আর 500 টাকা আমাকে দেয় না, ঘুরাইতেছে ঘুরাইতেছে। তো পলিটিক্স করে, তো তো ঘুরাইতেছে পরে দেন আমার, তা আমি তার কাছে টাকাটা 2-3 বার চাইছি। তো 2-3 বার চাওয়ার পর সে আমাকে হচ্ছে, আমরা ওই যে খাওয়া দাওয়া করি ডাইনিং রুমে, ডাইনিং রুম থেকে বের হয়ে আমি তার, ও আমার বললো যে তুই বাইরে দাঁড়া, আমি টাকা দিচ্ছি তোকে, দাঁড়ায় আসি বাইরে। সে বের হয়ে এসে আমার গালে একটা চর বসাই দিছে। তো আমি তো বিশ্বাস করতে পারি নাই, মানে ঠিক আছে জানি যারা পলিটিক্স করে এরা খুব তা টাইপের, এদের কোনো বিবেক মানবতা কিছু নেই, এগুলো শয়তান অসভ্য ইতর, যে কারণে এদের প্রতি আমার সম্মান কাজ করেন ইউজুয়ালি। তারপর সে, আমি এটা বিশ্বাস করতে পারি না যে যেই ছেলের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ফ্রেন্ডের মতো ছিল, যাকে আমি গিটার বাজানো শিখাইছি, যার সাথে সেই রকম সম্পর্ক ছিল আসা যাওয়ার পথে, উপকার করছি নেওয়ে, সেই ছেলে আমার টাকা মারছে তো মারছে, সে এটার জন্য আবার আমার গায়ে হাত তুলবে আমার ফ্রেন্ড হয়ে, মানে আই কুডন্ট বিলিভ ইট, লাইক তো ব্যথা তো না, কষ্ট পাইছি আর কি খুব। তো তখন আমাদের আরেকটা ফ্রেন্ড, সেও অ্যাক্টিভলি পলিটিক্স করে, ওর নাম হচ্ছে জাওয়াত, ওর সাথে এখন দূরত্ব তৈরি হয়ে গেছে এরকম পলিটিক্যাল মতানৈক্যের কারণেই। যাই হোক, পলিটিক্যাল পলিটিক্স, পলিটিক্যাল ওয়ার্ডটা কিন্তু মানে নেসেসারিলি বিএনপি আওয়ামী লীগ মিন করে না, পলিটিক্যাল আইডিওলজিক্যাল মতানৈক্য চাই। তো তো ওই ছেলেটা, জাওয়াত যে ছেলেটা আমার, ওই ছেলেটা পরে এসে হইতেছে ও পলিটিক্স করে, এরা সবাই পলিটিক্স করে, রাইট? সো এরা যারা যারা পলিটিক্স করে এরা তো গ্রুপ বেঁধে চলে। আমি তো একটা নন পলিটিশিয়ান ছেলে, আমার জন্য তো এরা এরা ফ্রেন্ডরা ফ্রেন্ডরা ঝগড়া যাওয়া উচিত না। তো যাওয়ার ছেলেটা আই স্টিল অ্যাপ্রিসিয়েট হিম যে সে তারপর গিয়ে ওর পলিটিক্যাল ফ্রেন্ডের সাথে খুব দুর্ব্যবহার করছে, ওর মুখে টাকা চলে মারছে যে তুই কয় টাকার জন্য তুই ফকলের সাথে এই ব্যবহারটা করলি, তোর কয় টাকা লাগবে এরকম। সো ভালো, তো আমি এখানে এই ঘটনার মধ্যে কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষের দৃষ্টান্ত টানলাম। ভালো মানুষ হইতেছে আমিনুল ছেলেটা, অ্যাগেন সে ছাত্রলীগের সভাপতি হয়েছে, নিশ্চয়ই নানান ক্যাপাসিটিতে অন্যায় অনাচারীগুলা ইদার জড়িত ছিল অথবা অ্যালাউ করছে, নাহলে বাংলাদেশে পলিটিক্স করা যায় না, এটা গোজ উইদাউট সেইং। কিন্তু সে এই যে একটা সততার পরিচয় দিছে, সে আমার টাকা ধার নিয়ে যখন দেওয়ার কথা তখন তো দিছি দিছে, তার কাছে টাকা না থাকায় সে ধার করে দিছে, আমি এখনও ভুলি নাই ঘটনাটা, এরকম মানুষ পাওয়া যায় না। সেটার জন্য তার প্রতি আমার অনেক সম্মান এখনও আছে, কাজ করে। আমার ওই ফ্রেন্ড যে যাওয়ার, যার সাথে আমার সম্পর্ক ছেদ হয়ে গেছে আইডিওলজিক্যালি এর কারণে, তার প্রতি আমার ওই সম্মানটা আছে যে সে তার পলিটিক্যাল ফ্রেন্ডদের বিরুদ্ধে গেছে, সে গিয়ে হইতেছে যে আমার সাথে একটা অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করছে, এবং কিছু খারাপ মানুষের পরিচয় শুরুতে যে কারণে বলা শুরু করছে, দুইটা খারাপ মানুষ, একটা হচ্ছে আমার ওয়াইফের যে যেই বাসা টিউশন করাইতেন ওই মহিলা, উনি ভুলে যান খালি ব্যস্ততার কারণে, আর আমার ঢাকা ভার্সিটির শিক্ষিকা, উনি আমার 3,000 টাকা মাইরে দিয়ে বড় লোক হয়ে গেছে এখন, আমার যে 3,000 টাকা মারছে ওই 3,000 টাকা তো নিশ্চয়ই খাইছে, খাওয়ার পর তো নিশ্চয়ই খুব শান্তি হয়েছে, খুব আরাম লাগছে, রাইট? সো 3,000 টাকা তুই শুনা, এগেন যেটা বললাম ওই সময় কিন্তু আমার হাতে আল্লাহর মধ্যে টাকা পয়সা থাকতো, এবং ওই 3,000 টাকার জন্য আমি মরে যাই নাই, এমন না যে আমার হাতে টাকা পয়সা এত কম পরিমাণে থাকে যে ওই 3,000 টাকা না পেয়ে আমার এক মাস খাওয়া বন্ধ ছিল, সো কোনো সমস্যা হয় নাই। এবং আমার 3,000 টাকা ওনার দরকার হলে আমাকে বললাম, এখন ওনাকে আমি 3,000 টাকা দিয়ে দিচ্ছি, সেটাও কোনো সমস্যা না। কিন্তু খারাপ লাগছিল যে একটা শিক্ষিকা হয়ে ছাত্রের সাথে ছাত্রের টাকা মেরা দিছে, এবং ওনাদের মনে হয় খারাপ লাগা কোনো কাজ, ওনার মনে ভুলেও গেছে, আমার মনে আছে, ওনার ওনার হয়তো মনে নাই, উনি হয়তো ভুলেও গেছে যে ও আমার একটা স্টুডেন্টে 3,000 টাকা আমি মাইরা দিছি। তো জায়গা ঘটনাগুলো মনে পড়লো কয়েকটা, তো মানে সততা ইজ এ রেয়ার থিং, বাংলাদেশের সততা ইজ এ রেয়ার থিং, ঢাকা ভার্সিটির শিক্ষক হোক আর হইতেছে আপনার ফ্রেন্ড হোক আর যেই হোক, একটা অনেস্ট ট্রানজ্যাকশান, একটা অনেস্ট ইন্টারাকশান, একটা অনেস্টি আশা করা বাংলাদেশিদের কাছ থেকে, মানে এটা অপ্রত্যাশিত আর কি। আপনি প্রত্যাশা করতে পারেন যে এদের সাথে কোনো অনেস্ট ইন্টারাকশন হবে না, যত বড় শিক্ষিত হোক, যত পিএইচডি ডিগ্রি থাকুক, যত বড় শিক্ষিত হোক, তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওনার পিএইচডি ডিগ্রি আছে, ভালো রেজাল্ট আছে, তো লাভ কী হল, ছাত্র টাকা মেরে দিয়েছে 3,000 টাকা, এমন তো না ওনার 3,000 টাকা নাই, এমন তো না যে উনি 3,000 টাকা মেরে খুব বড় লোক হয়ে গেছে, জাস্ট মাইরা দিল আর কি, জাস্ট
বদর করুন ছাত্র আমি কী আমার কী করার ক্ষমতা আছে, আমরা 3,000 টাকা মেরে দিলে উনি টিচার আমার কী, আমি কি আমার সেই কলেজে আছে আমার খাতা নাম্বারকে কমাই দেবে না, বা আমার উনি তো চলে গেছে দেশের বাইরে, অন্য টিচাররা ওনার যারা কলিগ এরা কিন্তু আমার সাথে গুন্ডামি শুরু করে দিবে, অপরাধটা কার, উনি টাকা মেরে দিয়ে চলে গেছে, আমি যদি সেটা নিয়ে মুখ খুলতাম কথা বাড়াইতাম তাহলে ওনারা আমার সাথে কলিগরা আমার সাথে গুন্ডামি করা শুরু করে দিত, এরা তো আসলে জোট পাকিয়ে চলে, এরা হইতেছে সব এক গলের গল্প। ঢাকা ভার্সিটির শিক্ষক তো অনেকের গল্পই আসলে বিভিন্ন সময় আমার বলা উচিত, বলবো হয়তো বা আর কি, দেখা যাক।